আর আপনি যদি রাতে ঘুমানোর আগে ওযুটা করে ঘুমাতে পারেন, আপনার নবী আমার নবী আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন বলছেন, উম্মত জানো কি হয়, কোন বান্দা যদি অযু করে শোয়, অযু অবস্থায় ঘুমায়, রব্বে করিম ওই বান্দার জন্য একটা ফেরেশতাকে পাঠায় দেয়, ওই ফেরেশতা সারাটা রাত জিকির করে রবের নামে, ওই জিকিরের সওয়াব অযু করে ঘুমন্ত ব্যক্তির আমলনামায় লিখে দেওয়া হয়েছে। আর সেই অযু অবস্থায় ঘুমান, ঘুমন্ত অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, আপনার মৃত্যুটা ঈমানের উপর হয়ে